করোনা মহামারীর সুযোগ নিয়ে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার ব্যবস্থা তুলে দেওয়ার ছক কষছে মোদী সরকার। দেশের পুরো কৃষি ক্ষেত্রকে কর্পোরেটরের হাতে তুলে দিতে সম্প্রতি তিনটি কৃষি আইন এবং বিদ্যুৎ বিল এনেছে কেন্দ্র। এই অভিযোগ এনে অবিলম্বে এসব কৃষক বিরুদ্ধে পদক্ষেপ বাতিলের দাবিতে শুক্রবার দিল্লি চলো আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি। সারা ভারত কৃষক সভা সহ দেশের কৃষক ও খেত মজুরদের বিভিন্ন সংগঠন এই সমিতির ছত্রছায়ায়। দিল্লিতে যখন একদিকে কৃষক বিরুদ্ধে পদক্ষেপ বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা সোচ্চার, তখন আগরতলা শহরেও বিলের প্রতিবাদ জানিয়ে সংঘটিত হল মিছিল সভা। সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে আয়োজিত এদিনের এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা প্রধান ডাকঘরের সামনে এক সভায় মিলিত হয়। এখানে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেশের কেন্দ্রীয় সরকারের বিশ্ব বিনোদিনীর তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা নারায়ণ কর, পবিত্র কর সহ আরো অনেকে। এখানে বিদ্যুৎ বেসরকারীকরণ বিল এবং শ্রম বিল, যেটা 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করে দিয়েছে, এইগুলির প্রতিবাদে আজকে গোটা দেশে বিক্ষোভ হবে। আমরা এখান থেকে মিছিল করে অফিস লেন হয়ে, বটতলা হয়ে, আমাদের যে হেড পোস্ট অফিস, কেন্দ্রীয় সরকারের অফিস, সেই অফিসের সামনে আমাদের বিক্ষোভ প্রদর্শন হবে এই বিলগুলো বাতিলের প্রতিবাদে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।